বামাকোতে বাংলাদেশ ফরমোর্ট পুলিশ ইউনিটের ইউনিটের পি ইউ একশো চল্লিশ জন সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত করা হয়েছে জাতিসংঘ শান্তির অসামান্য অবদান ও উচ্চমানের পেশাদারিত্ব শিক্ষিত স্বরূপ এই পদক পেয়েছেন তারা গত একুশে সেপ্টেম্বর মালির রাজধানী বামাকোতে ইউনাইটেড নেশনস মাল্টি ডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্টাবিলাইজেশন মিশন মিশন ইন মালি ক্যাম্পে এই পদক প্রদান করা হয় শুক্রবার বাংলাদেশ পুলিশের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মিনুসোমা পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি প্রধান অতিথি ছিলেন চিফ অপারেশন শারফাদ্দিন মার্গিস ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন দেশের মিলিটারি পুলিশ ও সিভিলিয়ান সদস্য উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেটিসিয়া বুগানি তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন তিনি বলেন মিশন ম্যান্ডেট বাস্তবায়নে ব্যান এফ পি ইউ এর ওয়ানের সদস্যরা অত্যন্ত সক্রিয় সহযোগিতা প্রদান করেছেন তাদের অবদানের স্বীকৃতি হিসেবে আজ এই মেডেল প্রদান করা হলো এ বন্ধুরা আমরাও আসলে গর্বিত বাংলাদেশ পুলিশের একশো সদস্য জাতিসংঘ শান্ত রক্ষা মিশনের পদক পেলেন এই বিষয়ে আপনাদের গর্ব গর্বের কথা এবং খুশির কথা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের আবেগের কথা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ